বিগত আওয়ামী সরকারের আমলে নির্বাচিত তিনশো তেইশটি পৌরসভার মেয়র ষাট জেলা পরিষদের চেয়ারম্যান ও চারশো চুরানব্বই উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ উপসচিব মোহাম্মদ মাহবুব আলমের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় স্থানীয় সরকার অধ্যাদেশ ২০২৪ হাজার চব্বিশের ধারা বত্রিশের ক প্রয়োগ করে তিনশো তেইশ পৌরসভার মেয়রদের নিজ নিজ পথ হতে অপসারণ করা হলো। শূন্য ঘোষিত এসব উপজেলা পৌরসভা ও জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করবে সরকার